আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কাভালা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে তুরস্কের কূটনীতিক পাড়া। অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি দেয় 10 কূটনীতিককে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করেছে আঙ্কারা। এই সিদ্ধান্তের জেরে তুরস্কের সাথে টানাপোড়েন তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলোর। কিভাবে কাভালা ইস্যুকে ব্যবহার করে তুরস্কে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা, তাই থাকছে আজকের প্রতিবেদনে। আঙ্কারার কূটনৈতিক মহলে বেশ ব্যস্ততা যাচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান চলতি সপ্তাহে আফ্রিকা সফর করেছেন। পরের সপ্তাহে আজারবাইজান, ইটালি আর স্কটল্যান্ড যাচ্ছেন তিনি। রোমে G20 দেশগুলোর নেতাদের সাথে তার বৈঠক হবে, আর গ্লাসগোতে তিনি জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। এবারের আফ্রিকা সফরে টোগো, নাইজেরিয়া আর অ্যাঙ্গোলা গেছেন এরদোয়ান। গত 19 বছরে 28 বার আফ্রিকা সফর করেছেন তিনি। তুরস্ক সবসময় আফ্রিকা দেশগুলোর সাথে সহযোগিতার জোরালো আগ্রহ দেখিয়েছে। সন্ত্রাস দমন, দুর্ভিক্ষ আর মহামারী মোকাবেলার মতো ইস্যুতে একসাথে কাজ করতে চায় আঙ্কারা। এই সর্বশেষ সফরেও এসব বিষয়ে জোর দেওয়া হয়েছে। তুরস্ক সবসময় সিরিয়াতে স্থায়ী একটা সমাধান খুঁজছে। সিরিয়ার উত্তরাঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে সাধ্যমতো সবই করছে আঙ্কারা। একই সাথে সামরিক বিবেচনাকেও তাদের মাথায় রাখতে হচ্ছে, কারণ সন্ত্রাসী সংগঠনগুলোর দিক থেকে সবসময় হুমকি রয়েছে। ভূমধ্য সাগরের পূর্ব প্রান্তে উস্কানিমূলক পদক্ষেপ আর কথাবার্তা বলছে গ্রিস। আঙ্কারা সেখানেও এখন পর্যন্ত ধৈর্য বজায় রেখেছে। আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তুরস্ক গঠনমূলক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। কারাবাখের শান্তি ফিরিয়ে আনতে একটা আঞ্চলিক জোট গঠনের জন্য তুরস্ক সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। এ অঞ্চলের সবগুলো পক্ষকে নিয়েই সেটা করার চেষ্টা চলছে। এরদোয়ান শিগগিরই আজারবাইজান সফরে যাবেন। তার সফরকালে ফুজুলি বিমানবন্দরে দ্বার উন্মোচন করবে আজারবাইজান। বিশ্বের কাছে এই বিমানবন্দর হবে কারাবাখের প্রবেশদ্বার। একই সাথে তুরস্ক কূটনৈতিক মধ্যস্থতাকারীদের সাথেও যোগাযোগ রাখছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে। বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধ আর সংঘাতের কারণে অনাকাঙ্ক্ষিত অভিবাসীদের একটা স্রোত তৈরি হচ্ছে। এই সমস্যা মোকাবেলার জন্য কূটনীতিকদের সাথে জোর যোগাযোগ রাখছে আঙ্কারা। পূর্ব ভূমধ্যসাগর, ককেশাস, মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আফ্রিকা সবখানেই আঙ্কারার তৎপরতার এরকম বহু উদাহরণ রয়েছে। এসব জায়গায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জোটগত ভূমিকাকে প্রাধান্য দিচ্ছে তুরস্ক। সব পক্ষেরই এখানে লাভবান হওয়ার সুযোগ থাকে। আন্তর্জাতিক অঙ্গনেও জোরালো ভূমিকা রাখার চেষ্টা করছে দেশটি। মানবিক সংকট, অভিবাসন আর মহামারীর মতো সংকট মোকাবেলায় প্রথম সারিতে আছে তুরস্ক। কূটনীতির ক্ষেত্রে তুরস্কের নীতি হল যোগাযোগ, সংলাপ, পারস্পরিক বিনিময় আর বহুপাক্ষিকতা। কিন্তু তুরস্কের অভিযোগ, আঙ্কারায় কর্মরত বিদেশি কূটনীতিকরা এসব নীতিকে খুব একটা গুরুত্ব দেন বলে মনে হচ্ছে না, বরং সাম্প্রতিককালে কিছু কর্মকাণ্ডে এর ঠিক উল্টোটায় নজরে পড়েছে। কিছু কূটনৈতিক মিশন তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নিয়েই বেশি ব্যস্ত বলে মনে করা হচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণ হল ওসমান কাভালার মামলা। এই ইস্যুতে আঙ্কারায় কর্মরত 10টি দেশের রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতি দিয়েছে। আঙ্কারার দাবি, এটি তুরস্কের অভ্যন্তরীণ ইস্যু, একটা বিচারাধীন আইনি ইস্যু। এই 10টি দেশ হল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে আর সুইডেন। যৌথ বিবৃতিতে তারা তুরস্কের ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তি দাবি করেছে। 2013 সালের গেজি পার্ক বিক্ষোভে এবং দাঙ্গার সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে কাভালা গত 4 বছর ধরে কারাগারে রয়েছেন। 2016 সালে যে কু প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, কাভালা সেখানেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসে তার মামলায় গেজি পার্কের সাথে কু প্রচেষ্টার বিষয়টিও যুক্ত করা হয়। কাভালার মামলা নিয়ে কূটনীতিকদের বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারা। প্রথমে রাষ্ট্রদূতদের
তলব করে সাবধান করা হয়েছে, যাতে অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক না গলায়, যাতে তুরস্কের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে তারা সম্মান করে। সোমবার ওই যৌথ বিবৃতি দেন 10 রাষ্ট্রদূত। মঙ্গলবার তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তুরস্কের প্রতিক্রিয়া জানিয়ে দেয়া হয়। ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফারুক কায়মাকচি তাদের মৌখিকভাবে সতর্ক করে দেন। শেষ পর্যন্ত এই 10 রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন খোদ প্রেসিডেন্ট এরদোয়ান, যদিও আদেশ কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এই 10টি দেশের মধ্যে 7টি হল ন্যাটোর সদস্য। বহিষ্কারের আদেশ বাস্তবায়িত হলে পশ্চিমা দেশগুলোর সাথে তুরস্কের বিরাট দূরত্ব তৈরি হবে। এরদোয়ান বলেছেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি যাতে এই 10 রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব অনাকাঙ্ক্ষিত ঘোষণা করা হয়। কূটনীতিতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ঘোষণাকে বহিষ্কারের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়। এরদোয়ান বলেছেন, তাদেরকে অবশ্যই তুরস্ককে জানতে ও বুঝতে হবে। রাষ্ট্রদূতদের আচরণকে তিনি অশোভন হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, যেদিন তারা তুরস্ককে আর বুঝতে পারবে না, সেদিনই তাদের দেশ ছেড়ে যাওয়া উচিত। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছিল। এতে বলা হয়েছে, 10 রাষ্ট্রদূতের যৌথ বিবৃতি কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী, আন্তর্জাতিক আইনও এতে ভঙ্গ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাধীন বিচার ব্যবস্থার অধীনে বিচারাধীন বিষয় নিয়ে বিবৃতি দেয়াটা অগ্রহণযোগ্য। এই বিবৃতিতে সীমা অতিক্রম করে আইনি প্রক্রিয়াকে রাজনীতিকরণ করা হয়েছে। তুরস্কের বিচার ব্যবস্থার উপর চাপ দেয়া হয়েছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিবৃতি আইনের শাসনের পরিপন্থী, এটা গণতন্ত্র আর বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবিধানে এটা বলা আছে যে তুরস্ক একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে মানবাধিকারকে সম্মান করা হয়। রাষ্ট্রদূতদের মনে করিয়ে দেয়া হয় যে তাদের দায়িত্বজ্ঞানহীন বিবৃতি বিচার বিভাগের উপর কোনো প্রভাব ফেলবে না। তুরস্কের পদক্ষেপগুলো পর্যালোচনা করলে দেখা যাবে, রাষ্ট্রদূতদের বক্তব্যকে স্বাধীন বিচার ব্যবস্থা আর অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা। রাষ্ট্রদূতদের সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে, ভিয়েনা কনভেনশনের অধীনে যতটুকু সীমা টেনে দেওয়া হয়েছে সেটা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভিয়েনা কনভেনশনের 41 অনুচ্ছেদের 1 নম্বর সেকশনে বিদেশের মাটিতে কূটনীতিকদের কাজের পরিধি ঠিক করা আছে। এতে বলা আছে, রাষ্ট্রদূতদেরকে তাদের কর্মস্থলের নিজস্ব আইন ও নিয়মনীতি মেনে চলতে হবে। সেখানকার সার্বভৌমত্ব ও স্বাধীনতার ব্যাপারে কোনো কুসংস্কার রাখা চলবে না। এটাও বলা আছে যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে রাষ্ট্রদূতদের বিরত থাকতে হবে। যে রাষ্ট্রদূতরা কাভালার মামলা নিয়ে বিবৃতি দিয়েছেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে তারা আগেও মুখ খুলেছিলেন। গেজি এবং বয়েজিচে ইউনিভার্সিটির ঘটনায় পুলিশের হস্তক্ষেপ নিয়েও বিবৃতি দেওয়া হয়েছিল। এটা নিয়ে সে সময় কূটনৈতিক সংকট তৈরি হয়েছিল। এই রাষ্ট্রদূতরা চলমান একটি মামলা নিয়ে শুধু রাজনৈতিক বার্তাই দিচ্ছেন না, একই সাথে স্বাধীন বিচার ব্যবস্থার উপর চাপ দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনাকে তুরস্ক দেখছে রাষ্ট্রদূতের চরম স্ববিরোধিতার প্রকাশ হিসেবে। তুরস্কের অভিযোগ, রাষ্ট্রদূতরা অভ্যন্তরীণ বিষয় আর বিচারিক প্রক্রিয়া নিয়ে সংবেদনশীলতা দেখাচ্ছেন, অথচ মানবিক বা কূটনৈতিক সংকটের ব্যাপারে যে যৌথ প্রচেষ্টা প্রয়োজন সেখানে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। প্রশ্ন তোলা হয়েছে, সিরিয়ার মানবিক সংকট সমাধানে এই রাষ্ট্রদূতেরা কতবার যৌথ ঘোষণা দিয়েছেন? পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা প্রশমনে আঙ্কারা যে সম্মেলনের প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে এই দেশগুলো কি রাজি আছে? পশ্চিমা দেশগুলোতে মুসলিম বা তুর্কি হওয়ার কারণে মানুষকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে সেখানে কী ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন? তুরস্ক একটা রোডম্যাপ ধরে চলছে, বিভিন্ন অঞ্চলে ও দেশে তুরস্কের প্রভাব ক্রমেই বাড়ছে, কিন্তু কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো ভাবনা তুরস্কে নেই বলে দাবি করে দেশটি। তুর্কি বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলো গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, সার্বভৌমত্বের প্রশ্নে নিজেদেরকে অনেক অগ্রসর মনে করে। এই যাদের মনোভাব অন্যের দিকে আঙুল তোলার আগে তাদের মনে রাখতে হবে, যাতে তাদের নিজেদের অবস্থানটা আরেকটু স্বচ্ছ হয়।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।